হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল কৃষ্ণা ব্লগসে। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর এখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এখন বাজছে ঘড়িতে 11:45, আর আমি কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? আমি এখন যাচ্ছি দিদিদের বাড়িতে, কারণ বাড়িতে মেয়ে নেই, আমি একাই আছি। আর গতকালকে বিপত্তারিণী পুজো গেছে, তো দিদি পুজো করে আর আমি তো বিপত্তারিণী উপোস করি না। তো প্রসাদটাও দিদি আমাকে পাঠিয়ে, মানে সুমনের হাত দিয়ে পাঠিয়ে দেবে বলেছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, আমি যেতে পারিনি। আর আমার শরীরটা কাল থেকে ভালো নেই, কালকে প্রচণ্ড বমি হয়েছে। রোজই বমি হয়, সেটা নতুন কিছু নয়, কিন্তু কালকে বমিটা করার পরও শরীরটা ভালো লাগছিল না। আর কিছু কাজও ছিল বাড়িতে, তো আর বৃষ্টি হচ্ছিল বলে সুমনও আসতে পারেনি। তা আমি দিদিকে বলেছিলাম, বেশ তাহলে আসতে হবে না, আমি যাব। আর মেয়ে নেই যেহেতু, কলকাতায় আছে। তো আজকে আমি বেরিয়েছি রেডি হয়ে, রান্নাবান্না কিচ্ছু করিনি। দিদি বললো তাহলে রান্না করিস না, তুই চলে আসিস আমার কাছে খেয়ে নিস। তো প্রসাদটাও নিয়ে নেবো আর দিদির কাছে জুড়িটা বেঁধে নেবো, তো সেই জন্য যাচ্ছি। আর চান টান করে সমস্ত কাজ সেরে নিয়েছি, গোপালকেও খাবার দিয়ে দিয়েছি, তো গোপালকে রেখেই যাচ্ছি। আর আমি সন্ধ্যের আগে চলে আসবো। তো আমি যাবার আগে লাইটটাও জ্বেলে দেবো মনে করে, নাহলে ভুলে যাবো, লাইটটা না জ্বালে তাই লাইটটাও জ্বেলে দেবো, তো যাতে আমি আস্তে আস্তে মানে অন্ধকার না হয়ে যায়, কারণ গোপাল একা থাকবে বাড়িতে। আর দেখো সমস্ত জামা কাপড় কোথায় মেলেছি জানো, এই দেখো জানলাতে দেখা যাচ্ছে, এই দেখো গামছা টামছা আছে এখানে সব মেলেছি, এই রুমে মেলে রেখেছি, ছাদে আর যাইনি। তারপরে বৃষ্টি তো হচ্ছে 3 দিন ধরে, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, এই যে ওখানেও কিছু মেলা রয়েছে জানলাতে, নাইটি টাইটি এখানেও আছে। আর মেয়ে নেই, আমি তো সকালে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ফোনে আমার চার্জ ছিল না। আমি কি করেছি, কালকে মশা কামড়াচ্ছিল, বেশি জোরে পাখা দিতে পারছিলাম না, তো অলআউটটা লাগিয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। আর ফোনটা আমি চার্জ দিতে ভুলে গেছি, তো ফোনটা এখন সকাল থেকে চার্জ দিয়েছি, এই জন্য কোনো কাজ আমি মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ফোনে চার্জ ছিল না বলে। এখন আবার রেডি হয়েই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আর কোনো বড় ভিডিও আমি দেবো না, কারণ দিদিদের বাড়ি যেহেতু যাচ্ছি, ওখানে নেটে একটু সমস্যাও হয়, আর ওদের তো ওয়াইফাই নেই, নেটে হয়, আর আমাকে বন্ধুদের ভিডিও দেখতে হবে। তো ভাবলাম আজকে আর বড় ভিডিও দেবো না, আজকে শর্টই দেবো, আজকে আর কোনো বড় ভিডিও দেবো না। তো ওদের বাড়ি যাবো, ওখানেই সারাদিন খাওয়া দাওয়া করে নেবো, আর বিকেলবেলা চলে আসবো। আজকে রথ তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, তো উল্টো রথে শুভেচ্ছা জানাই সবাইকে। আর সোজা রথেও আমি কোথাও যাইনি, বাড়িতেই ছিলাম, আর আজও মনে হচ্ছে না আর কোথাও যাবো। ওখান থেকে ফিরবো একটু, গতকালকের জন্য পুজোর বাজারটা জানি, মানে বৃহস্পতিবার পুজোর বাজারটা জানি নিয়ে আমি বাড়ি চলে আসবো। তো সন্ধ্যাবেলা এসে সন্ধ্যা টন্দা দেবো আর রাত্রে খাবার টাবার করবো। তো দেখলাম মেয়ে নেই, আর ভালোই হবে, ওদের বাড়িতে চলে যাই, একমুঠো খেয়ে নেবো, একার জন্য আর ভালো লাগছে না, শরীরটা ভালো নেই, গলাতে না বমি করার পর এগুলো খুব ব্যথা হয়েছে না, খেতে পাচ্ছি না, জল খেতে গেলেও কষ্ট হচ্ছে। ডাইলেটেশন এখনও টাইম আছে, মানে অনেকটা বাকি জুলাই মাসে ডাইলেটেশন, কী করবো, কিছু করার নেই, ভালো লাগছে না। তো চলো রেডি টেডি হয়ে নিয়েছি, আর এই যে ব্যাগটাও নিয়ে নিয়েছি, দেখো আমি আবার চার্জারটাও সাথে নিয়ে নিচ্ছি, কারণ ফোনে যেহেতু চার্জ নেই, তো এই যে চার্জার নিয়ে নিচ্ছি, একটু ফোনটা চার্জও দিয়ে দেবো, আর সারাদিন ওখানেই থাকবো। তো আর বেশি ভিডিও দেখি কতটা কি শেয়ার করতে পারবো না পারবো, তোমাদের সাথে চেষ্টা করব। আর যখন ওখান থেকে ফিরবো, ফিরে টিরে যতটা যা পারবো আজকে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। তো চলো এবার চলে যাই দিদির বাড়িতে। দিদি বলেছিল সকাল থেকেই চলে আসলাম, না সকালে তো হবে না, শ্যাম্পু ট্যাম্পু করলাম, বাসন টাসন যেটুকু ছিল ধুয়ে নিয়েছি, জামা কাপড় জানলাতেই মেলা রইলো, শুকনো হোক, আর আমি এবার বেরিয়ে পড়বো। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে, কেমন। তো এবার রেডি মানে বেরিয়ে যাই, ব্যাগটা গুছিয়ে নিই। এই যে ব্যাগ নিয়ে নিলাম, আমার ঝোলা, আমার এই ঝোলাটা নিয়ে আমি এবার চললাম, লাইটটা জ্বেলে রেখে যাই, বড় লাইটটা, কারণ গোপাল একা থাকবে বাড়িতে, অন্ধকার যদি হয়ে যায় বলা যায় না তো, আর বৃষ্টি তো হচ্ছেই মাঝে মাঝে। চলো এবার চলে যাওয়া যাক, চলো গপ্পুকে বলে দিই, গপ্পু আমি আসছি একটু, তুমি বসো, কেমন, আমি সন্ধ্যাবেলা চলে আসবো বাবা, বসো, মনিদের বাড়ি যাচ্ছি। চলো পালাটা দিই, আমার গপ্পুকে একটু বলে দিলাম, আমার গপ্পুকে না বলে গেলে তো আমার হবে না, গপ্পুকে তো বলতেই হবে বলো। তো চলো এবার সবই অফ আছে,
मन्नु एक तो चिप्स दे दो, एक तो दे दो आंटी को, दे दो आंटी को, दे दो एक तो। हरी की कोले हाथ से नहीं नहीं बेटा, ले लो ले लो आप, आप मेरा बच्चा। দিদিদের বাড়িতে এসে বসে আছি, খুব ঘুম পাচ্ছে, শ্যাম্পু করে এসেছি তো ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমিয়েই পড়েছিলাম এখানে বালিশে মাথা দিয়ে, মানে ঘুমোইনি মানে শুয়ে শুয়ে গল্প করছিলাম। আর দিদি বোন স্নান টান করে নিয়েছে, এবার ভাত খাবো, কিছুক্ষণ হয়ে গেছে এসেছি, ভাত খাবো। তো আর বেশি বড় করব না বেশি ভিডিওটা, তো চলো খাবার দাবারের সময়ই আসবো। খুব ঘুম পাচ্ছে, ওয়েদারটা এত ভালো হয়েছে, দেখো মানে মেঘটা আবার ধরেছে, বৃষ্টি হবে, তো দেখো হাতটা আবার ঘুরে গেছে, এই মা হাতটা খুলেই গেছে, হাতটা খুলে গেছে। তো চলো এবার খাবার বাড়ুক দিদি, ভাত খেয়ে নেবো, দুটো বাজছে, আর বোনও স্নান করতে গেছিল, তোরা আসো খেলে ভাত খেয়ে নেবো। খেয়ে নিয়েছি বন্ধুরা, ভিডিও করতে ভুলে গেছি, গল্প করতে করতে খেতে বসেছি তো, আর ফোন এসেছিল একটা, ফোনটাও তার মধ্যে ব্যস্ত ছিল, কানে নিয়ে বসে গেছি, ভুলেই গেছি যে ভিডিও করতে হবে। লাস্টে চিকেনের টুকরোটা খাচ্ছি, দেখো থালা পুরো পরিষ্কার হয়ে গেছে, খাবার খাওয়া হয়ে গেল, আমার আর মনে নেই ভিডিও করতে। অনেক কিছু রান্না হয়েছিল, মাছ করেছিল বোন, মাংস ছিল, লাউ শাকের তরকারি, পোস্ত, তারপর দিদি দিয়েছে পটল আর কি, ভেন্ডি আর কি সব দিয়েছে, এত কিছু খেয়েছি আমি ভুলেও গেছি। ডাল পেঁপের তরকারি, পেঁপের তরকারি ছিল, ছোলার ডাল দিয়ে কি সুন্দর রান্না করেছিল, তো সব তোমাদের আর দেখাতে পারলাম না কারণ আমার মনে নেই খাচ্ছি। আর অন্ধকার লাগছে ঘরটা, জানলা দরজা সব বন্ধ, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, ঝাপটা আসছে, সব বন্ধ করে দিয়েছে। তো চলো খেয়ে, খাওয়া তো শেষ, এই যে চিকেনের টুকরোটা নিয়ে বসে আছে, কি করবো আর, বোন ওখানে দাঁড়িয়ে আছে, বোনকে আর এখন দেখাচ্ছি না, ও এখন এমন একটা নাইটি পরে আছে, ও এখন আর সামনে আসে না, মাথায় চুল টুলে করে পর দেখাবো। তো চলো আমি খেয়ে নিয়েছি, উঠে বেরিয়ে তুলে দেবলো, আর খেতে পারিনি, ভাতটা পড়ে আছে যে বোন তুলে দিচ্ছে, বোন তুলছে, বোনের কাছেই খেয়ে নিলাম খাবারটা। গল্প করতে করতে গল্প করতে করতে কী যে করলাম, ভিডিও ফিডিও কিছু, চলো খেয়ে নিয়ে তোমার হাতটা ধুয়ে আসি, খুব বৃষ্টি হচ্ছে, চলো হাত ধুয়ে নিই। হ্যাঁ এই দেখো আমার পাতে আর সবার কাটা ছিল, মাংস টাংস যা ছিল, ওর পিলু এখন সাটাচ্ছে, পিলু বেরি হচ্ছে দেখ, আর পিলু খেতে ব্যস্ত, পিলু আর থরে দেখে, এই যে দেখো পিলু 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 পিলু, এই তো মা ডাকছে, পিলু তুই উল্টেই পড়ে যাচ্ছিস খেতে খেতে, সেলফি দিলি না কি দিলি রে, ওই দেখো, ওই দেখো দিদির সাথে খেলা করছে, দিদির সাথে খেলা করছে, দেখো এখন চা খেয়ে নিয়েছি বন্ধুরা, এবার চা খেয়ে বাড়ি চলে যাব, ছটা বেজে গেছে, প্রচণ্ড ঘুমিয়ে গেছি, তিন বোনের গল্প করতে করতে যে দিদি বসে রয়েছে দুপুর থেকে, আর দিদিকে মানে বোনকে বা দিদিকে কাউকেই মানে ভিডিও করিনি, আসেনি, সবাই ব্যস্ত ছিল, এদিকে আলোটা ঠিকঠাক আসছে না, এ পড়ছে, এ ঠিক আছে, এবার চাটা খাই, জায়গু চা করেছে, চা খেয়ে নিয়ে একদম বাড়ি দেবো, ছুট দেবো কারণ সন্ধ্যা দিতে হবে, দুপুর থেকে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনো একটু হচ্ছে বৃষ্টিটা, তো এই সময় বেরিয়ে যাবো, খুব বৃষ্টি হচ্ছে দেখো, মানে একটু এখন একটু কমেছে, তো আমার এই হাতে দেখো একটা ব্যাগ আছে, এটা কাছে ইলিশ মাছ, আর বোন বাজারে গেছিলো তো ইলিশ মাছ পেয়েছিল একটু সস্তায়, তো আমি বললাম নিয়ে আয়, আমিও নিয়ে নেবো, তো ইলিশ মাছ আছে এটা, আর তাড়াতাড়ি যাচ্ছি, গোপালকে আনা হয়নি, গোপালকে যে তুলতে হবে, খাবার দিতে হবে, সন্ধ্যা দিতে হবে, একা বাড়িতে তো কেউ নেই, ছটা 10-15 হয়ে গেল এখন, আর বৃষ্টিও পড়ছে, তো চলো এবার এখান থেকে একটু হেঁটে গিয়ে টোটো ধরে নেবো, হেঁটে টাটাতে যেতে পারবো না, এক হাতে ছাতা আর ব্যাগ ধরে আছি মাছের, চলো। গপু একা একা ছিলে, এ না জিলিপি এনেছি তোমার জন্য, জিলিপি কিনে এনেছি, এই দেখো
দেখেছ তুমি একা একা বাড়িতে ছিলে গপু, মন খারাপ করছিলে? আমি ছিলাম না বলে বাবা। দাঁড়া, আমি মনিদা বাড়ি গেছি, তোমাকে নিয়ে যাই নাই? গপু, গপু সোনা, এসে গেছি তো আমি তোমার জন্য। তোমার জন্য আমি ছুটে ছুটে চলে এসেছি, যে আমার গপু আছে একা ঘরে, আর নয় আমি চলে যাই আমার গপুর কাছে। আমি ছুটতে ছুটতে চলে এসেছি, জানো, আমি ছুটতে ছুটতে চলে এসেছি। তো বন্ধুরা, বাড়ি ফিরে চেঞ্জ করে আবার গোপালকে খাবার দিলাম, সন্ধ্যা দিলাম, তারপরে গাছগুলো যেগুলো ভেতরে ছিল টুকটাক সেগুলোতে জল টল দিলাম, কাপড় জামা সব গুছিয়ে গুছিয়ে নিলাম, দিয়ে আবার গোপালকে শয়ন টয়ন দিয়ে তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা এডিট করতে হবে, তো তো অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 1:30 বাজতে যাচ্ছে। তো এর মাঝে আর কী বা তোমাদের সাথে শেয়ার করবো বলো, শরীরটা একদমই ভালো লাগছে না, আবার এক্ষুনি বমি করলাম। তো দেখো, দুপুরে কী বা খেলাম, সকালে গোবিন্দভোগ চাল সেদ্ধ খেয়ে, মানে শুধু ভাত মানে সেদ্ধ খেয়ে গেছি ওটা, আর দুপুরে ওই যে খাবার খেলাম, তো মাংস খাই না বলে বোন মাছ দিয়েছিল, তাও হাফ মাছ নিয়েছি, একটা মাছের হাফ নিয়েছি, আর একটু তরকারি টরকারি এইসব নর্মাল খাবার, তো সেটাই যেন কেমন একটা অস্বস্তি হতে লাগলো। এখন বমি করলাম তো শরীরটা হালকা হয়ে গেল। তো প্রতিদিনই বমি করি আমি, একটা দিনও বাদ যায় না, জীবন সঙ্গী হয়ে গেছে। তো কী করবো, আমার তো সব কিছু নর্মাল নেই, আর সাধারণ মানুষের মতন আমার এগুলো আর নেই, স্টমাকেও প্রবলেম, খাবার রাখতে পারি না, আর আমার কোনো যে একটা গ্যাস বা অম্বলের ঢেকুর আসছে বা কোনো কিছু, যা অনেক ওষুধ খেয়ে না ঠিক হবে আমার, কিন্তু তা হবে না, বমি করে দিতে হবে আমাকে। তো এখনও দেখো ডায়লিটেশনে অনেক টাইম বাকি আছে, প্রায় এখনও জুলাই মাসে ডায়লিটেশন, আর এখনও জুন শেষ হলো না, তো চালাতে হবে, 15 দিন এখনও প্রায়, এভাবেই চালাতে হবে, এভাবেই চলছে এতগুলো বছর, এখনও চলবে যতক্ষণ না এই প্রাণটা বেরিয়ে যাচ্ছে, চলবে, চলছে। তো সকাল থেকে চলে গেলাম দিদির কাছে, আর এই যে দেখো দিদির দুই পরিয়ে দিয়েছে, তো প্রতিবার এই দিদিকেই পুজো দিয়ে বলি পুজো দিয়ে দিবি, আর ও তো প্রসাদ আর দুলি দেয়, আমি একটু দক্ষিণা দিয়ে দিই, ওকে টাকা দিয়ে দিই। সেই জন্য ভাবলাম যখন মেয়েও নেই চলে যায়, বাড়িতে একাই আছে, দিদি আর বোন বললো চলে আয় না, একা একা কী বা করবি, মন খারাপ করছিস, থেকে যা, আসতেও ইচ্ছিল না, বললো যা গোপালকে নিয়ে আবার চলে আয়, এখন বাবু নেই আমার কাছে থাক। কিন্তু কদিনই বা থাকবো, বাড়ি তো আসতেই হবে, আর মেয়ে সন্তানের মা হয়েছি, তো এই অভ্যেসটা তো আমাকে করতেই হবে, কিছু তো করার নেই, মন খারাপ হোক ভালো না লাগুক, একা থাকা অভ্যেস করতেই হবে, থাকতেই হবে, আর একা থাকতে থাকতে এখন অভ্যাসও হয়ে গেছে। এখন আগে পারতাম না, আগে এগুলো পারতাম না, আমি অনেক কিছু পারতাম না, অনেক কিছু সময়ের সাথে আমি পেরে গেছি, যেগুলো আমি থাক আর বলতে গেলে অনেক বড়ো হবে ভিডিও। তো চলো, আর রাত্রে আমি কিচ্ছু খাবো না ভাবছি, একটু ভাবছি ওটস খেয়ে নেবো, ছোটো প্যাকেট একটা, কারণ ওষুধ খেতে হবে, না খেয়ে তো শুয়ে থাকতে পারবো না, আরও শরীর খারাপ করবে, রোজই বমি হবে, খেতে তো আমাকে হবেই, তাতে উপায় নেই, যেটুক খাই, তো ওই ওষুধ খাওয়ার জন্যই একটু ওটস খেয়ে নেবো, দিয়ে আর কিছুই, এখন তো আজকাল বড়ো ভিডিও দিইনি, বড়ো ভিডিও ছিল কিন্তু আর ভালো লাগলো না, তো এখন এই ভিডিওটা রাখার পরে বন্ধুদের সব ভিডিও দেখবো, যাদের যাদের ভিডিও দেখা হয়নি, তারপর যদি ঘুম না আসে ভাবছি একটু টিভিতে কিছু দেখবো, এদিক ওদিক সময়টা তো কাটাতে হবে যতক্ষণ না ঘুম আসছে। তো চলো, এখন তো সবে 1:30 বাজছে, ঘুম আসতে আসতে এখন অনেকটা টাইম, সময়টা কাটাই, আর এই ভিডিওটা এখানে এন্ড করি, বড় হয়ে যাচ্ছে, তো আর কোথাও বেরোয়নি, ওখান থেকে সোজা দেখলে বাড়ি চলে এলাম টোটো ধরে, আর বোন জিলিপি এনে দিয়েছিলো, সেই জিলিপি দিয়ে দিলাম, আর পানকলা সব দুপুরেই নেওয়া হয়ে গেছিলো, তার কালকে সকালে বেরোতে হবে না, এদিকের কাজ হয়ে গেছে। তো এটাই, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, নতুন বন্ধু যদি হও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার সাথে থেকো, তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, গুড নাইট বন্ধুরা।